মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আচ্ছা, আপনার কি কোভিড আছে? আজকে 7th June, আজকে শুক্রবার। আমরা সবাই রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। তো আমরা পুরো রেডি, সবাই রেডি। তো জয় জগন্নাথ। চলো এবার বেরোবো আর এই যে বাবা, গুড মর্নিং, জয় জগন্নাথ। চলো, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। শ্রীকান্ত কাকাও এসে গেছে, ডিরেক্ট আমরা হাওড়া যাবো। আমরা এসে গেছি হাওড়াতে। তো এই যে আমাদের ট্রেনে ঢুকে গেছে, এই যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি খুব এক্সাইটেড। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, অনেক উপরে বেরোচ্ছি, খুব এক্সাইটেড। আমরা তো সবাই খুব এক্সাইটেড, জয় জগন্নাথ। এর সিট পড়েছে C4-এতে, তো ওখানে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। এক্সাইটেড না করছো কি কথা? এই যে আমরা সবাই উঠে গেছি ট্রেনেতে। এই যে সবাই ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, তো এবার চলো পুরীর পথে আমরা যাই। প্রথমে আমাদের এক বোতল করে দেখো জল দিয়ে গেল, তারপরে পেপার দিয়ে গেল টাইমস অফ ইন্ডিয়া, তাই তো? আমাদের তারপরে দেখো দিয়ে গেছে এখানে একটা বিস্কুট, আর এই যে টিকিট, আর অনির্বাণ কফি খাচ্ছে, তাই তো? গরম জলও দিয়ে গেছে, এবার আমি চা বানাবো, বুঝেছো? এরকম কাজ বাড়ির চাওয়াতে পারতাম, এইভাবে কত ভালো হতো। এরকম বিস্কুট আছে। অনির্বাণ, বিস্কুটটা তো কেমন লাগছে? হ্যাঁ, ভালো খাটো বিস্কুটটা। ও কফি খাচ্ছে। আমাদের চা কফি খাওয়ার পর গোডার কফিটা কেমন লাগলো? নিজে বানিয়েছি, চাটাও বেশ ভালো ছিল, কিছুটা তো বেশ ভালো খেতেছিল। বলো কি করো? বলো কিছু। খুব ভালো লাগছে, অনেকদিনে আমাদের প্রোগ্রাম ছিল, মেয়ে জামাই বিয়াই বিয়ানকে নিয়ে আমি ঘুরে যাবো, কাজে সেই সুযোগ পেয়ে গেছে। মানে সেই সমুদ্রের নীল জলের হাতছানি, উনি মানে সেই জগন্নাথ দেবের মন্দির দর্শন, উনি মানে সেই বাঁধন, যে বাঁধনের মধ্যে একটা সুন্দর ধর্মের সাথে উজ্জ্বলতা প্রকাশ পায়। বাবা এখন পেপার পড়ছে। কেমন লাগছে তোমার বলো? কেন গো, তুই তো ট্রেন যার দি পছন্দ করো। আমাদের ট্রেন তার প্রথম স্টেশন খড়গপুর এসে পৌঁছালো। আমাদের এখানে ব্রেকফাস্টও দিয়ে গেল, এটাতে আছে, দেখতে হবে, আমি ঠিক জানি না, ফুলে হ্যাঁ ব্রেড লেখা আছে, ব্রেড আছে, একটা এই যে মাফিন আছে, ভ্যানিলা মাফিন, এখানে আছে জুস, ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর একটাতে আছে ননভেজ ব্রেকফাস্ট। তো এর মধ্যে আছে দেখাচ্ছি, তার এর মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর অমলেট, আর একটু ভেজিস আছে, এটা হচ্ছে ননভেজ ব্রেকফাস্ট। আর হ্যাঁ, তার সাথে এখানে একটা বাটার আছে, টমেটো কেচাপ আছে, আর এটা কি, হ্যাঁ এটা মিক্সড ফ্রুট জ্যাম আছে, আর এটাতে কি আছে, এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার জেল দিয়েছে, আর এটাতে নুন আছে, এটাতে নুন, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার,
একটা টিস্যু, একটা চামচ আর একটা এজ, এগুলো আর ব্রেকফাস্টে আছে। খাওয়া দাওয়া কেমন লাগলো? তুমি বলো খাওয়া দাওয়া কেমন লাগলো? কি বলছো দেখো ফুচকে? দিদি ভাই বন্ধে ভারতে কি পান দিচ্ছে? তোমার জন্য স্পেশাল পাবে না দিদি ভাই, এখানে পানের সাজি নিয়ে বসে পড়েছে। আমাদের দলের দেখো আর একজন চলে এসেছে, এই যে ওয়েলকাম। ফাইনালি আমরা স্টেশন থেকে সবাই বেরিয়ে চলে এসেছি, ওয়েট করে আছি গাড়ির জন্য বা অটোর জন্য, যেটা পাবো সেটাতে যাবো। আমরা আমাদের হোটেলে এসে গেছি, আমরা কোন হোটেলেতে আছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। আছি ক্যামেলিয়া স্পা এন্ড রিসর্টের, এই যে এটা হচ্ছে আমাদের তিন দিনের রিসর্ট। এটা হচ্ছে বাইরেরটা, এই যে এটা এন্ট্রান্স, মানে সামনে বসার জন্য দারুণ একটা এ আছে, দেখে নাও। এই যে সন্ধ্যাবেলা বসে এখানকার আরাম নিতে হবে। তো এই যে এটা হচ্ছে রিসেপশন, চলো ভিতরে যাই। এটা হচ্ছে পুরো ভিতরটা, দেখে নাও। দের আসতে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, এই যে কেমন, এটা ম্যাং ফ্রুটি বা বাজা টাইপের কিছু না। আমাদের রুম নাম্বার 401, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুটটা। তো এই যে এখানে দেখো টিভি ক্যাবিনেট আছে, ঢুকতেই এখানে আছে ল্যাপটপে বসে সবাই কাজ করতে পারবে, এখানে আছে জানলা। ভিউটা আবার দেখিয়ে দিই তোমাদের, এই যে এর ওপর দিয়ে আবার একটা ব্যালকনি আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা। তো এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ড্রয়িং রুম টাইপের, এই যে এখানে পাখা আছে, এ সাইডেও একটা আছে, আর এটা হচ্ছে রুম। তো এখানে দেখো এইখানেও একটা টিভি ক্যাবিনেট আছে, এখানেও আছে জলের বোতল আছে, লেস আছে, এখানে চা কফি বানানোর সমস্ত কিছু কিট আছে, আর এই সাইডে টেবিল আছে সেন্টার টেবিল টাইপের, এখানে একটা ল্যাম্প আছে, এখানে ফোন আছে, এই যে এটা হচ্ছে বেড, আর এখানে একটা, হ্যাঁ এই যে এখানে একটা মিনি ফ্রিজ আছে, পুরো ওভার ড্রপ আছে। আর মিনি ফ্রিজের মধ্যে কী আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ডেয়ারি মিল্ক আর দুখানা কোল্ড ড্রিঙ্কস আছে। না না ছিল, আর এই যে হ্যাঁ এই যে এরকম আছে, আর এই যে টানটানা, এটা হচ্ছে সব থেকে প্রিয় জায়গা, আর এটা হচ্ছে আমাদের বাথরুম, এই যে এখানে হেয়ার ড্রায়ার আছে, এখানে এই যে বেসিন, সমস্ত কিছু কি বলে শ্যাম্পু ট্যাম্পু যেগুলো থাকে আর কি, হ্যান্ড ওয়াশ সব আছে, জায়না টাওয়েল, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে স্নান করার জায়গা আলাদা ভাবে। যে আসল জিনিসটা যেটা অসম্ভব সুন্দর, তো এই যে আমাদের ব্যাপক ব্যালকনি পেয়ে গেছি, দিয়ে এই যে সামনে সমুদ্র, আর এই যে এখানে বসার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো কেমন লাগছে বলো? এখানে বসে কি করবে তুমি? স্ন্যাক্স খাবো আমরা, কেমন লাগছে বল? অসাধারণ লাগছে, এই মানে কল্পনাই করা যাচ্ছে না আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে তোমাদের সবার? চলো এই রুমটা তোমাদেরকে একটা হালকা করে দেখিয়ে দিই। তো প্রথমে এই যে এখানে ট্রলি রাখার জায়গা আছে, এখানে এরকম ল্যাম্প আছে, বেডটা খুব সুন্দর করা, দেখো এই যে বেড, এখানে হচ্ছে একটা টিভি ইউনিট আছে, এখানে ওই ঘরে যা ছিল তাই আছে,
সমস্ত কিছু, লেস টেস বলো, চা করার সমস্ত কিছু খুব সুন্দর। এখানে দুটো ফটো ফ্রেম আছে, আর এই যে এই জানলা থেকেও আমাদের পুরো সি ভিউ, এটা আর কি পুরোটাই দেখা যাচ্ছে সমুদ্র। আর এই যে দেখো এই সাইডে এখানে একটা বসার জায়গা আছে, এই যে, আর এটা হচ্ছে হেয়ার ড্রায়ার আছে ওই রুমটার মতোই। আর এই যে কিছু দেয় হচ্ছে কি বলে শ্যাম্পু ফ্যাম্পু যেগুলো দেয়, টাওয়াল আছে এখানে, গিজারও আছে এই যে, আর এটা স্নান করার এখানে আলাদা জায়গা আছে। আর এই যে এখানে একটা বসার টুল আছে, এখানে ডাস্টবিন আছে, আর চটিও আছে এখানে, এই যে আর এখানে একটা, আর একটা, হ্যাঁ আর একটা এখানে ওয়ার্ড্রব আছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে এই ওয়ার্ড্রবটাও, এই টাইপের একটা ওয়ার্ড্রব। স্টার্টারে এই দুটো জিনিস নিয়েছি, এটা হচ্ছে চিকেন ড্রাই ফ্রাই, আর এটা আমেরিকান ক্রিসপি কর্ন। সুন্দর খেতে, কেমন লাগছে খেয়ে? অসাধারণ। তারপরে আমরা এখানে নিয়েছি ড্রাই চিলি চিকেন, অর্ধেক খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আমি দেখাচ্ছি। আমাদের লাঞ্চের মেনু এসে গেছে আজকে, মায়ের আর বাবার মানে বর্ধমানের মা বাবার আজকে ভেজ কি এলো। আর কি কি আছে দেখো, এখানে আছে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, এখানে আছে আলু জিরা, আর ওটাতে আছে ভেটকি ফ্রাই আছে, না না এটা না, ওটা ওটা ভেটকি ফ্রাই, তাহলে ওটাতে কি আছে? ওটাতে ডাল আছে, এই যে চিপস চিপস, আচ্ছা আচ্ছা, ঝুরঝুরে আলু ভাজা আছে, আর ভেটকি ফ্রাই এখানে, ভেটকি ফ্রাইটা হচ্ছে এটাতে আছে, এটা হচ্ছে আমার আর মায়ের মানে বন্দিপুরের মায়ের আর কি। বানেরা সবাই এসেছে, অনির্বাণ, দুই বাবা, টুগলু, সবাই এই যে সুইমিং পুলে নামবে এই জন্য, এই যে দেখো, তো আমি নামছি না, ওরা নামছে, আমি দেখি কাল পরশু করে নামবো। আমি এখানে বসে বসে খালি পাটা ডোবাচ্ছি, যে সবাই নেমেছে, is thinking about you, not doing well, don't know where you are, cause you're not here, it's been way too long, if I could lay down beside you, I would, I would. আমরা এখানে একটু রেস্ট করে পুরো রেডি হয়ে গেছি, তো সি বিচে যাবো সকাল থেকে, মানে এসে থেকে আমরা এখনো অব্দি সি বিচে যাইনি, তো ফাইনালি এই যে দেখে, এই যে সবাই রেডি মোটামুটি, এবার আমরা যাবো। ফাইনালি আমরা এসে গেছি, এই যে দেখো, এই যে মায়ের আসছে, আমরা মেয়েরা আগে এসেছি, তার কারণ বলো, কারণ তারা এখনো কাজ করছে, ড্রেস করবে, তারপরে আসবে, তার আমি এসেছি আমার মেয়ের ড্রেস বানানোর জন্য, আমাকে ট্রেনে হিজড়ে বের করে নিয়ে যাবে। আমি বলছি মাকে যে মা তুমি চলো, সন্ধ্যে হয়ে গেলে আমি রিলস বানাতে পারবো না, আমি রিলসের জন্য এই ড্রেসটা পরলাম, তো ওই জন্য আমরা আগে এসেছি। তো ফাইনালি মোটামুটি রিলস বানানো কমপ্লিট হয়েছে, এবার একদিনে তো একই জামা পরে রিলস বানাতে ভালো লাগে না, না তো ওই জন্য বেশি দিয়ে আসতে বানিয়েছি। আছে এনারে এসেছেন, এই যে টুবলু, টুবলু ঠিক আছিস? এই যে এবার সবাই মিলে যাচ্ছি, চলো বাবা ঠিক আছে, চলো। আরে এখানে কি সুন্দর বসেছে দেখো, খবরের কাগজের ওপরে বসেছে, ভালো সুন্দর। আর টুবলু কিছু বল, কিছু তো বলছিস না তুই, কি আর বলবো, এত ভালো পরিবেশ, এত ভালো লোক আশেপাশে সব আসে, আর ভাষা নেই আমার এই সব জিনিসগুলো ব্যাখ্যা করার, আমি নিজেতেই খুশি, নিজেতেই নিজেতে না সবাই মিলে, সবাই মিলে আনন্দ করছি, শুধু কথা বলছি না, ব্যাস আনন্দ করছি, চুপ করে আনন্দটা নিচ্ছে, হ্যাঁ কথা বলে আর সময় তাকে নষ্ট করতে চাই না,
আনন্দটা উপভোগ করতে চাই, আর এই আনন্দ আমি সবাইকে দিতে চাই। পরের বছর আমাকেই ভোট দেবেন। আর এখানে যত সুন্দর সমুদ্র, তার সাথে আওয়াজ মারাত্মক। আমরা রুমেতে এসে গেছি, এসে পুরো ফ্রেশ হয়ে গেছি, এত আরাম লাগছে না ফ্রেশ হয়ে, মা বলো খুব ভালো লাগছে। কোন ভোরবেলা স্নান করেছি, এসে আবার আমি তো মানে ভোরবেলা থেকে মানে স্নান করাই হয়নি, আমি এসে ভালো করে তারপরে এ করে যেন আরাম লাগছে। এবার এখানে ডিনার এসে গেছে, এখানে আছে আলু জিরা ভাত আছে, এখানে আছে এগ চিকেন নুডলস, এটাতে আছে এগ তড়কা, এটাতে আছে ডাল, এটাতে আছে তাওয়া রুটি, সরি তাওয়া রুটি এটাতে আছে, আর আলু জুড়ে ভাজা আছে, আর এখানে আছে সস। আমাদের এই মাত্র ডিনার হলো, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগেতে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট।